আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? এই গাধার বাচ্চা গাধা, মানে উনি হলো আমার জন্মদাতা পিতা, উনি আমাকে গাধা বলতেই পারে, গাধার বাচ্চা গাধা বলেছে, বুঝছো? আরে এত টাকা খরচ করে লেখাপড়া শিখাইলাম, তুই গ্রামের মধ্যে এইসব কি একাম করে বেড়াইতেছ? সরি ব্রো, আমাকে গাধা বলবেন না, তাহলে গাধার মানে যে প্রাণী জগতের একটা বিশেষ অংশ আছে গাধা, তারা কিন্তু মাইন্ড করতে পারে। ওরে গাধার বাচ্চা কি বলে ব্রো, আমি তোর ভাই। এই তুই আমার ভাই ডাকতেছিস কেনে? স্যার অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার মনে হয় আপনার কিছু প্রবলেম আছে, মানে আপনি কি আসলে এই যে করোনা ভাইরাস থেকে মুক্ত আছেন, মানে সেটা সম্পর্কে কিছু জানেন? এই সরি, এই তুই চুপ কর। এই গাধার বাচ্চা গাধা আমার ভাই ডাকতেছে, তার আগে আমার পুকুরে ডুবে মরা উচিত ছিল না? সরি, এখন আমাকে আসলে একটা প্রাতিষ্ঠানিক ভাষা আছে, সেই ভাষায় কথা বলতে হবে স্যার, কারণ আমি এখন অন ডিউটিতে, আমি কারো সন্তান নই, কেউ আমার পিতা নয়, এখন আমার কোম্পানির জন্য আমার যে ল্যাঙ্গুয়েজ স্যার, ব্রো, ব্রাদার, ভাই, এগুলি বলতে হবে, এর বাইরে আমি কোনো কিছু বলতে পারবো না, চাচা, খালা, নানা বা আব্বা বা মা, এগুলি বলা যাবে না, সরি। এখন আপনাকে আমি একটা আমাদের যে আবিষ্কৃত ঔষধ সেটা সম্পর্কে আমি ধারণা দেব, এবং আমি আশা করব এই কথাগুলো, আমার কথাগুলো আপনি খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবেন স্যার। অনুগ্রহ করে আপনি একটু ওয়েট করেন। এই গাধা, তুই গ্রামের মধ্যে কি আমার মানিজ্য কিছু রাখবি না? তোরে এই কামে কে নামাইছে, নামটা বল। কোন কাজ কি আসলে ছোট করে দেখাটা উচিত না, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, অনেক বড় বড় মানুষ, বিজ্ঞানী, প্রেসিডেন্ট, তারা কিন্তু অনেক ছোট কাজ করতো, ছোট ঘর থেকে জন্ম নিয়েছিল। ইন্ডিয়ার প্রেসিডেন্ট সে কিন্তু আসলে খুবই ছোট কাজ করতো, কি জন্য কাজ করতো? চা বিক্রি করতো। আর আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, উনি কিন্তু জুতা সেলাই করতেন প্রথম জীবনে, ঠিক আছে? সুতরাং কাজকে আমরা ছোট ভাবতে পারি না, প্রত্যেকটা কাজকে আমরা বড় ভাববো, এবং সেটা যদি মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে করতে পারি, এটা বিশাল আকৃতি, বিশাল কোম্পানিতে রূপ নিতে পারে আমার ধারণা, এবং এটা ইতিহাসও আছে। ওয়েল, ঠিক আছে, তুই আমাকে শুধু এইটুকু বল, তুই যে কাজ করতেছিস সেই কাজ করে তুই কি দেশের প্রধানমন্ত্রী হবে নাকি প্রেসিডেন্ট হবে? স্যার সরি টু ইন্টারাপ্ট, আসলে হয়েছে কি, আপনি একটু মনে হয় ওনাকে একটু বেশি বকাবাদ্য করছেন। ইটস ওকে, সম্ভবত উনি আপনার সান। এনিওয়েজ, আসলে হয়েছে কি, এখনকার যুগে আপনি সব ইনফরমেশন কিন্তু এই যে গুগল, গুগলে একটা চাপ মারলে, মানে একটা প্রেস করলে আপনি সব ইনফরমেশন হাতের নাগালে পেয়ে যাবেন। আর আমাদের স্যারের যেটা আসলে প্রধান লক্ষ্য, সেটা হচ্ছে এই যে ছোট কাজকে যেন বাংলাদেশের মানুষজন ছোট কাজকে ছোট বলে দেখে, কাজ কোনোটাই ছোট না, এটা যেন সবার কাছেই গ্রহণযোগ্য হয়, যে কোনো জায়গা থেকে যেন মানুষ কাজ শুরু করতে পারে, এটাও কিন্তু একটা উদ্যোগ, তাই না স্যার? জি 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 জি। এই সেমনি টিকেটা দরবারি কই, দেবার পোলার পিছনে গুরগুর করস করে। এক্সকিউজ মি স্যার, আসলে হয়েছে কি, আমি কখনো কারোর কাছ থেকে এইভাবে বাজে ব্যবহার পেয়ে ইউজড না, মানে আমি কখনো আসলে, বুঝতে পেরেছেন স্যার, আমার সাথে কেউ এভাবে খারাপ ব্যবহার করেনি। আর আপনাকে একটা কথা বলে রাখি, আই এম নট ছেড়ি অর মেয়ে, আমার আব্বু আম্মা আমার একটি আকিকা দিয়ে নাম রেখেছে শায়লা, আপনি আমাকে মিস শায়লা বলে ডাকতে পারেন। শায়লা বলতে পারে মেয়ের মতো। জি আব্বা, ঠিক আছে, সরি স্যার, আপনি এইভাবে মানে অপমানজনক ভাবে কাউকে সম্বোধন করে কথা বলবেন না প্লিজ, এটা কিন্তু ভদ্রতার মধ্যে পড়ে না আব্বা। আমি সরি স্যার, আমার বারবার চলে আসছে আপনার কারণে, মানে আমি আমি আমার প্রফেশনাল জায়গায় আমি থাকতে পারছি না, আমি থাকতে পারছি না, সরি স্যার, পাজল হয়ে যাচ্ছে। জি জি জি। আর আমি আরো একটা কথা বলতে চাই, স্যার যে কাজটা করছে সেটা কিন্তু যে খালি ওষুধ বিক্রি করে টাকা ইনকাম করবে সেটাও না, আমাদের প্রধান দিক হচ্ছে সমস্যা করা। সমস্যা, কোনদিকে